ক্লাস নাইনের ছাত্ররা, আমি অদিতি ম্যাডাম। আজ আমরা তোমাদের ইতিহাস বইয়ের পঞ্চম অধ্যায় অর্থাৎ ছ নম্বর, কিন্তু নাম হিসেবে পঞ্চম অধ্যায়, বিংশ শতকে ইউরোপ, সেটা শেষ অংশটা পড়বো আমরা। আমরা প্রথম অংশ পড়েছি কীভাবে প্রথম বিশ্বযুদ্ধ হলো, প্রথম বিশ্বযুদ্ধের প্রকৃতি, তার ফলাফল, গোটা বিশ্বে তার কী প্রভাব পড়লো, এগুলো আমরা পড়েছি। আজ আমরা পড়ব সেই প্রথম বিশ্বযুদ্ধেরই অবশ্যম্ভাবী ফলাফল হিসেবে বিশ্বে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটল, সেটি আমরা আজ বুঝব। লিখেছি দেখো আমি, নাৎসিবাদ ও ফ্যাসিবাদের উত্থান। নাৎসিবাদ হয়েছিল জার্মানিতে, ফ্যাসিবাদ হয়েছিল ইটালিতে। কিন্তু বাদ মানেই বুঝতে পারছো, মানে এগুলি মতবাদ, কোনো আদর্শকে বা কোনো মতামতের ধারাকে আমরা এইভাবে প্রকাশ করে থাকি, নাৎসিবাদ এবং ফ্যাসিবাদ। এই নাৎসিবাদ বলো বা ইংরেজিতে নাজিজম, আর ফ্যাসিবাদকে ইংরেজিতে ফ্যাসিজম বলি আমরা, এই নাৎসিবাদ বলো ফ্যাসিবাদ বলো, উভয়েরই কিন্তু মূল কথা একটাই, সেটা হলো দেখো আমি, একনায়কতন্ত্র। একনায়কতন্ত্র অর্থাৎ একজন নায়ক, তাকে ঘিরেই যাবতীয় ব্যবস্থা আবর্তিত হবে। তোমরা বলতে পারো রাজতন্ত্র তো তাই, যে পুরাতন রাজতন্ত্র ছিল তাই। হ্যাঁ, রাজতন্ত্রে রাজাই সর্বোচ্চ সর্বেসর্বা ছিলেন, একনায়কতন্ত্র তারও চেয়ে, একনায়কতন্ত্র বা ফ্যাসিজম বা ফ্যাসিবাদ তারও চেয়ে আরও ঋণাত্মক জনগণের জন্য। তার কারণ রাজাদের মধ্যে কিন্তু বেনিভোলেন্ট অটোক্রেসি বা ধরো তোমার উপকারী রাজা বা রাজার ধর্ম মেনে চলার একটা জায়গা রাজতন্ত্রে থাকতো, একনায়কতন্ত্রে সেটা নেই। সেখানে এক নায়ক যিনি, তিনি সামরিক নায়কও হতে পারেন, শুধুমাত্র রাজনৈতিক নায়কও হতে পারেন, কিন্তু তার কথাই সেই রাষ্ট্রে, তার সেই রাষ্ট্রের শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, পররাষ্ট্রনীতি সমস্ত কিছুতে সেই নায়কের কথাই শেষ কথা। তা জনগণের পক্ষে যাক বিপক্ষে যাক, জনগণের তাতে মঙ্গল হোক অমঙ্গল হোক, সেই নায়কের কথাই শেষ কথা। এই ভীষণ কঠিন একনায়কতন্ত্রর দুটি রূপ, নাৎসিবাদ ও ফ্যাসিবাদ, এগুলোর উদ্ভব হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে বিশ্বে। এসো আমরা বুঝে নিই। এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে, নাৎসিবাদ ও ফ্যাসিবাদের উত্থানের পটভূমি বর্ণনা করো, আলাদা আলাদা করে দিতে পারে, যে কোথায় নাৎসিবাদের উত্থান হলো, কোথায় ফ্যাসিবাদের উত্থান হলো, কী কারণে ঘটলো, এর পশ্চাতে কারণ কী, বা পটভূমি বর্ণনা করো, এইরকমভাবে তোমাদের প্রশ্ন হতে পারে। আচ্ছা, নাৎসিবাদ হয়েছিল কোথায়? জার্মানিতে। কোথায়? জার্মানিতে। আচ্ছা, কার নেতৃত্বে? হিটলার, অ্যাডলফ হিটলার। এই অ্যাডলফ হিটলার ছিলেন একজন সামান্য সৈনিক প্রথম বিশ্বযুদ্ধে। তার হাত ধরে প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময় থেকে তিনি কিভাবে জার্মানি দেশটির সর্বে সর্বা হয়ে উঠলেন, সেটা এবার আমরা বুঝে নেব। এসো আমরা শুরু করি প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময় থেকে। প্রথম বিশ্বযুদ্ধ শুরু শেষ হলো 1918 খ্রিস্টাব্দে। 1918 খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধ যখন শেষ হলো, তখন জার্মানির রাজা কাইজার দ্বিতীয় উইলিয়াম, তিনি পদত্যাগ করে, দেশত্যাগ করে চলে গেলেন। জার্মানির যত রকম রাজনৈতিক দল ছিল সকলে মিলে জার্মানির ওয়াইমার নামক জায়গাতে একত্রিত হয়ে তৈরি করলো একটি অস্থায়ী প্রজাতান্ত্রিক সরকার, যার নাম ভাইমার প্রজাতন্ত্র। তোমাদের বইতে আর ভয়াকার হস্যই ভাইমার লেখা থাকে, অ্যাকচুয়ালি কথাটা WEIMAR, ওয়াইমার জার্মান উচ্চারণ, তো সেটাকে ভাইমার আমরা বাঙালি উচ্চারণে বলে থাকি। এই ভাইমার প্রজাতন্ত্র 1918 খ্রিস্টাব্দ থেকে তৈরি হলো। এই প্রজাতন্ত্র এর চরম সংকটের মুখে পড়লো, চ্যালেঞ্জের মুখে পড়লো, কারণ তখন জার্মানিতে খাদ্যাভাব, দ্রব্যমূল্য বৃদ্ধি, জার্মান মুদ্রার মানের অবনমন, মুদ্রাস্ফীতি, কর্মহীনতা, বেকারত্ব, চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি। সেই পরিস্থিতিতে জার্মানির উপর চাপলো ভার্সাই সন্ধি। তোমরা আগের ক্লাসে আমার কাছে বুঝেছো যে ভার্সাই সন্ধিতে জার্মানিকে 660 কোটি পাউন্ডের ক্ষতিপূরণই শুধু নয়, জার্মানির কয়লাখনি সমৃদ্ধ অঞ্চল, শিল্প সমৃদ্ধ অঞ্চল মিত্রশক্তি ভাগাভাগি করে নিল, জার্মানির অনেক ভূখণ্ড তারা ভাগাভাগি করে নিল, জার্মানির সৈন্য সংখ্যা কমিয়ে দিল, জার্মানির নৌবাহিনী নিয়ে নিল, ফল জার্মানিকে অর্থনৈতিক দিক থেকে, সমস্ত দিক থেকে পঙ্গু করে, শুধুমাত্র একটা ভৌগোলিক সীমারেখা তাও অনেক কেটে নিয়ে, ছিনিয়ে নিয়ে
জার্মানিকে শুধুমাত্র একটা ভৌগোলিক সীমারেখায় পরিণত করা হলো। এই ভার্সাই সন্ধিতে স্বাক্ষর করেছিল কিন্তু রাজা কাইজার দ্বিতীয় উইলিয়াম নন, ভাইমার প্রজাতন্ত্রের পক্ষে ভাইমার প্রজাতন্ত্রের প্রধান ইবার্ট, ফ্রেডরিক ইবার্ট। ফলত যে ভাইমার প্রজাতন্ত্র ভার্সাই সন্ধিকে মেনে নিল তার প্রতি জনগণ কোনো রকম আস্থা রাখতে পারল না। জনগণের আসলে জনগণের সমস্যার শেষ নেই, সেই সমস্যায় এই পরিমাণ চূড়ান্ত অপমান জার্মানিকে এটা জনগণ মেনে নিতে পারল না। ফলত ভাইমার প্রজাতন্ত্র কিছুতেই জনগণকে সুশৃঙ্খলিত রাখতে পারল না। দেশের ক্রমবর্ধমান বেকারত্ব, মূল্যবৃদ্ধি এবং অন্যান্য অর্থনৈতিক যে তার চাপ, তার কোনো প্রতিকার কিন্তু ভাইমার প্রজাতন্ত্র করতে পারল না। এইরকম পরিস্থিতিতে দুটি দল জার্মানিতে খুব জনপ্রিয় এবং শক্তিশালী হতে শুরু করলো, একটি কমিউনিস্ট দল আর একটি হচ্ছে NSDAP। অর্থাৎ এই দলটি ছিল হচ্ছে জার্মান ন্যাশনাল সোশ্যালিস্ট ওয়ার্কার্স পার্টি, ঠিক আছে, যে দলটি পরবর্তীকালে নাম হলো নাজি পার্টি বা নাৎসি দল, ঠিক আছে। এবার এই কমিউনিস্ট দল অবশ্যই খেটে খাওয়া মানুষদের, শ্রমিকদের সুবিধে অসুবিধে, দেশের শিল্পের অবস্থা, প্রজাতান্ত্রিক সরকার কী কী করতে ব্যর্থ সেগুলো মানুষের মধ্যে প্রচার করতে শুরু করলো। নাৎসি দলের সর্বেসর্বা হয়ে উঠতে শুরু করলেন হিটলার। হিটলার ছিলেন অসম্ভব ভালো ওরেটর বা বক্তা, তার একটা অদ্ভুত ক্ষমতা ছিল তার বক্তব্য দিয়ে মানুষকে তার নিজের মতামতকে বুঝিয়ে ফেলা। এই এই অসম্ভব সম্মোহনী বাগ্মিতার দ্বারা হিটলার ধীরে 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 এই নাৎসি দলের একদম চূড়ান্ত ক্ষমতার জায়গায় উঠে এলেন। দলে দলে যুবকরা, ছাত্র, যুবক, তরুণ দলে দলে নাৎসি দলে যোগ দিল। চূড়ান্ত জনপ্রিয় হয়ে উঠল নাৎসি দল জার্মানির মধ্যে। এইরকম পরিস্থিতিতে তোমরা, আমি আগের ক্লাসে বুঝিয়েছি তোমাদের, 1929 পর যখন সমগ্র বিশ্বজুড়ে অর্থনৈতিক মহামন্দা দেখা দিল, জার্মানির অবস্থা আরও বেশি খারাপ হলো। তার কারণ আমেরিকা যে আর্থিক সাহায্য করছিল জার্মানিকে ক্ষতিপূরণে টাকাগুলোর জন্য, অর্থাৎ মিত্রশক্তিকে যে ক্ষতিপূরণ দিতে হতো ভার্সাই সন্ধি অনুযায়ী, তার জন্য আমেরিকা যে ঋণটা দিচ্ছিল সেটা জার্মানিকে দিতে পারল না আমেরিকা ওই মহামন্দার সময়। ফলত দেশের ভেতরের অবস্থা আরও উত্তাল হয়ে উঠল। সেই রকম পরিস্থিতিতে 1932 খ্রিস্টাব্দে রাইকস্ট্যাগের নির্বাচন হলো। রাইকস্ট্যাগ মানে হচ্ছে সংসদ, জার্মান সংসদকে রাইকস্ট্যাগ বলা হতো। সেখানে 604 মোট আসন ছিল, আমাদের যেরকম লোকসভায় মোট আসন গোটা ভারত জুড়ে লোকসভা নির্বাচন হয় সেই রকম। 1932 নির্বাচনে 604 মধ্যে 230 আসন পেল এই নাৎসি দল বা নাজি পার্টি। ফলত তার জোরে হিটলার চ্যান্সেলার হলেন, রাষ্ট্রপতি হলেন হিন্ডেনবার্গ। হিন্ডেনবার্গ চ্যান্সেলার পদে হিটলারকে বসালেন। এইবার হিটলার সর্বেসর্বা হওয়ার সুযোগ খুঁজতে থাকলেন। তিনি দেখলেন নাৎসি পার্টিকে সর্বসভা করতে গেলে কমিউনিস্ট পার্টিকে সরাতে হবে। তিনি কি করলেন, 1933 খ্রিস্টাব্দে যখন আবার নির্বাচন এলো, ঠিক নির্বাচনের আগে আগেই তিনি ঘটালেন রাইকস্ট্যাগ অগ্নিকাণ্ড। এটি ইতিহাসে রাইকস্ট্যাগ ফায়ার বলে ভীষণভাবে কুখ্যাত বলতে পারো। হলো কি, সংসদ ভবনের একটি অংশে, রাইকস্ট্যাগের একটা অংশে হিটলার ষড়যন্ত্র করে আগুন লাগিয়ে দিলেন এবং সেই অগ্নিকাণ্ডের দায় সম্পূর্ণ চাপিয়ে দিলেন কমিউনিস্ট দলের উপরে। এবং এই কমিউনিস্ট দল দেশের ভালো চায় না এইরকমভাবে তিনি প্রোপাগান্ডা করে প্রচার করলেন। এই প্রচারের কাজটা হিটলারের হয়ে করতেন গোয়েবলস বলে একজন, মানে যার অসম্ভব ক্ষমতা ছিল সত্যিকে মিথ্যা আর মিথ্যাকে সত্যি করার। এই প্রচারের জোরে কমিউনিস্ট পার্টি জনগণের চোখে শত্রু হয়ে গেল এবং নাৎসি পার্টি এবং তার নেতা হিটলার অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠলেন। এইরকম পরিস্থিতিতে নির্বাচন হলো, নাৎসি পার্টি 288 আসন পেল এবং হিটলারকে বিশেষ আইন করে বিশেষ ক্ষমতা দেওয়া হলো মন্ত্রিসভা গঠন করার। দেশে তখন তার এতটাই প্রতিপত্তি হয়ে উঠেছে, হিটলার নিজের পছন্দ মতন মন্ত্রীদের নিয়ে মন্ত্রিসভা গঠন করলেন। মন্ত্রিসভা গঠন করার পর পরের বছর যখন 1934 খ্রিস্টাব্দে রাষ্ট্রপতি হিন্ডেনবার্গ মারা গেলেন, তিনি তখন রাষ্ট্রপতি এবং চ্যান্সেলর দুটো পদকে একত্রিত করে তিনি সর্বাধিনায়ক বা সর্বেসর্বা হয়ে গেলেন জার্মানির। নিজেকে তিনি ফুয়েরার ঘোষণা করলেন, ঠিক আছে। এই ফুয়েরার ঘোষণা করার অর্থ হচ্ছে জার্মানিতে হিটলারের কথাই শেষ কথা। তাতে কী হলো দেখো, তাতে কী হলো,
তিনি ঘোষণা করলেন বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, অন্যান্য নাৎসি পার্টি বিরোধী বা অন্যান্য মতবাদের যত বিরোধী পার্টি সব নিষিদ্ধ, ট্রেড ইউনিয়ন করা নিষিদ্ধ, ধর্মঘট করা নিষিদ্ধ, সব নিষিদ্ধ। একমাত্র হিটলার যেভাবে দেশ চালাবেন, যা বলবেন সেইভাবে দেশ চলবে। তবে হিটলার কিন্তু এই একনায়কতন্ত্র শুধুমাত্র খারাপ কাজের জন্য করেছিলেন এমনটা নয়, তিনি কিন্তু এই 1933-34 পর থেকে দেশের শিল্পকে, অর্থনীতিকে জার্মানির উন্নতির কাজে লাগিয়েছেন। জার্মানির অনেক উন্নতি করেছেন তিনি অর্থনৈতিক দিক থেকে, ঠিক আছে। তার ব্ল্যাক এই নাৎসি পার্টিতে ব্ল্যাক শার্টস, ব্রাউন শার্টস বলে যে দলগুলো ছিল, সেই দলগুলোর মাধ্যমে তিনি সবসময় খেয়াল রাখতেন দেশের প্রতিটি প্রান্তে হিটলার বা নাৎসি পার্টি বিরোধী কোনো কথা বা কোনো আলোচনা হচ্ছে কি না। গেস্টাপো নামে তার এক গোপন পুলিশ বাহিনী ছিল, সেই গোপন পুলিশ বাহিনী দ্বারা যখন তখন যে কোনো মানুষকে তিনি বিনা বিচারে আটক করতে পারতেন, শাস্তি দিতে পারতেন, ঠিক আছে, এই রকমভাবে। এবং এই সময়ের পর থেকে হিটলার গোটা বিশ্বজুড়ে ভার্সাই সন্ধির বিরোধী বিভিন্ন রকম পদক্ষেপ নিতে শুরু করলেন, যেটা কিনা দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্ম দিল 1939 খ্রিস্টাব্দে। এসো এবার আমরা ফ্যাসিবাদের উত্থানটা ভালো করে বুঝে নিই। ফ্যাসিবাদের উত্থান হলো ইটালিতে, কার হাত ধরে? বেনিটো মুসোলিনি। আচ্ছা, ইটালি প্রথম বিশ্বযুদ্ধে ইটালি অসম্ভব ক্ষতিগ্রস্ত হয়েছিল, ইটালির 1200 কোটি টাকা সম্পত্তি নষ্ট হয়েছিল, ঠিক আছে। এবার ভার্সাই সন্ধিতে ইটালির উপরে আলাদা করে কোনো রকম শাস্তি চাপানো না হলেও, এর আগে 1915 খ্রিস্টাব্দে হওয়া একটি সন্ধি অনুযায়ী ইউরোপের ট্রিয়েস্ট, টেন্ট্রিনো, আবেসিনিয়া এরকম কয়েকটি অঞ্চল ইতালির পাওয়ার কথা ছিল, সেগুলি কিন্তু ভার্সাই সন্ধির পর মিত্রপক্ষ একেবারেই ভুলে গেল, ইটালিকে বঞ্চিত করল। ফলত ইটালির মানুষ কিন্তু সেটা ভুলল না। 1919 খ্রিস্টাব্দে ভার্সাই সন্ধির পরবর্তী সময়ে ইটালিতে রাজা ছিলেন, রাজা তৃতীয় ইমানুয়েল ছিলেন, কিন্তু মন্ত্রিসভা হলো সবরকম দলের একটা কোয়ালিশন গভর্নমেন্ট বলতে পারো, মিশ্র প্রজাতান্ত্রিক সরকার, সমস্ত দলের প্রতিনিধিত্বের ভিত্তিতে। এইরকমভাবে 1919 থেকে 1922 খ্রিস্টাব্দের মধ্যে মাত্র চার বছরের মধ্যে ছটি মন্ত্রিসভার বদল হলো, অর্থাৎ একটি করে মন্ত্রিসভা গঠিত হয়, কোনো পার্টির মধ্যে কোনো ঐক্য হয় না, সরকার ভেঙে দেওয়া হয়, আবার হয় মন্ত্রিসভা, এরকম হলো। কোনো মন্ত্রিসভাকেই জনগণ কোনোরকম আস্থা কোনো মন্ত্রিসভার উপরে রাখতে পারলেন না, কেননা ইটালির অবস্থাও সেই একই রকম, বেকারত্ব, দ্রব্যমূল্য বৃদ্ধি, শিল্প কারখানা, চাষের জমি নষ্ট হয়েছে, যুদ্ধপেরত সৈনিকরা তারা কর্মহীনতায় ভুগছেন, চূড়ান্ত অর্থনৈতিক দোদুল্যমানতা দেশের মধ্যে, চূড়ান্ত বিশৃঙ্খলা, এইরকম পরিস্থিতিতে মুসোলিনির নেতৃত্বে ফ্যাসি দ্য কনভার্টিমেন্টো বলে একটা দল, যেটাকে সংক্ষেপে বলা হয় ফ্যাসিস্ট দল, এই ফ্যাসিস্ট দল তৈরি হলো, যাতে দলে দলে যুবকেরা, তরুণেরা যোগ দিতে শুরু করলেন। এবং এই ফ্যাসিস্ট দলকে মুসোলিনি আধা সামরিক বাহিনীর ধাঁচে গড়ে তুললেন। ব্ল্যাক শার্টস বলে একটা বাহিনী ছিল, যারা সৈন্য বাহিনীর মতন অস্ত্রশস্ত্র ধারণ করত এবং যারা নিজেদের বিরোধীদের যখন তখন আক্রমণ করে শেষ করতে পারত। এইভাবে ধীরে ধীরে হিটলারের মতনই মুসোলিনি ইটালিতে জনপ্রিয় হতে শুরু করলেন, কারণ মুসোলিনি ইতালির উন্নতি, ইতালির অর্থনৈতিক উন্নতি, সারা পৃথিবীর মধ্যে ইটালিকে শ্রেষ্ঠ করতে হবে, এই বার্তা দিয়ে জনপ্রিয় হতে শুরু করলেন। 1922 খ্রিস্টাব্দে মুসোলিনি তার দল নিয়ে, ফ্যাসিস্ট দল নিয়ে রোম অভিযান শুরু করলেন, উদ্দেশ্য রোম দখল। তৎকালীন প্রধানমন্ত্রী রাজার কাছে আবেদন জানালেন, কিন্তু রাজার কোনো সাধ্য ছিল না মুসোলিনিকে বাধা দেওয়ার। 28 অক্টোবর 1922 মুসোলিনি রোম দখল করলেন, বাধ্য হয়ে 29 অক্টোবর, ঠিক তার পরের দিন 1922 খ্রিস্টাব্দে, তাকে রাজা তৃতীয় ভিক্টোর ইমানুয়েল প্রধানমন্ত্রী ঘোষণা করলেন। এই দিন থেকে শুরু হলো ইটালিতে মুসোলিনির রাজ। মুসোলিনির কথাই শেষ কথা, সেই একই ব্যাপার এরপর থেকে যেটা হলো, বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, ট্রেড ইউনিয়ন, ধর্মঘট সব নিষিদ্ধ। জার্মানি এবং ইটালি দুটিতেই একই রকমভাবে যেটা হলো, দুজনের ক্ষেত্রেই দেখো
এইগুলো সব নিষিদ্ধ এবং শিক্ষা, স্বাস্থ্য, পররাষ্ট্রনীতি এবং আর যা কিছু কলেজে বিশ্ববিদ্যালয়ে কী পড়ানো হবে সমস্ত কিছু নির্ধারিত হতো এই দুজন কী বলবেন, কীভাবে চালাবেন তার উপরে। যদিও মুসোলিনি ইটালিতে এবং হিটলার জার্মানিতে তারা কিন্তু অর্থনৈতিক উন্নতি ঘটিয়েছেন, যে আবেসিনিয়া দেয়া হলো না বলে ইটালি অপমানিত বোধ করেছিল, মুসোলিনি সেই আবেসিনিয়াকে ছিনিয়ে এনেছেন, তিনি যুদ্ধ করে জয় করে এনেছেন, এইগুলির ফলে কিন্তু একটা সময় পর্যন্ত জার্মানি এবং ইটালিতে তরুণদের একটা বিশাল বড় অংশ তারা কিন্তু এই নাৎসি পার্টি এবং ফ্যাসিবাদী পার্টি বা ফ্যাসিস্ট পার্টির চূড়ান্ত অনুগত হয়েছিল। এবং জার্মানিতে হিটলার আরও একটা কাজ করলেন, সেটা হচ্ছে একটা তত্ত্ব, হেরেনভক তত্ত্ব। কী তত্ত্ব বললাম? হেরেনভক তত্ত্ব। কী? হিটলার ঘোষণা করলেন বিশুদ্ধ আর্য রক্ত আছে একমাত্র জার্মান জাতিদের, বাকি সব মিশ্র রক্ত, যারা বিশুদ্ধ আর্য রক্তের বংশধর তারাই একমাত্র জার্মানিতে থাকবে, বাকি কেউ জার্মানিতে থাকবে না, এবং এই বিশুদ্ধ আর্য রক্তের বংশধর জার্মানির জনগণই গোটা বিশ্বে শ্রেষ্ঠ হবে। এই তত্ত্বকে বলে হেরেনভক তত্ত্ব। এবং এই তত্ত্বর ভিত্তিতেই কিন্তু হিটলার ইহুদি বিতাড়ন করেছিলেন, কেননা তারা মিশ্র রক্তের মানুষ। এবং তোমরা জানো হিটলার সম্পর্কে কুখ্যাত অনেক কিছু আছে, গ্যাস চেম্বার, ইহুদি নিধন, অনেক বড় বড় বৈজ্ঞানিক অ্যালবার্ট আইনস্টাইন সহ অনেক বড় বড় বৈজ্ঞানিক জার্মানি ছেড়ে দলিয়ে দলে আমেরিকায় পাড়ি দিয়েছিলেন এই সময়টায়, যার ফলাফল কিন্তু পরবর্তীকালে জার্মানিকে ভুগতে হয়েছিল। কারণ আমেরিকা পরবর্তীকালে সমস্ত ক্ষেত্রে, বিজ্ঞানের সমস্ত ক্ষেত্রে এগিয়ে গিয়েছিল এই জার্মান বৈজ্ঞানিকদের হাত ধরেই। এইভাবে প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে 1939 খ্রিস্টাব্দ পর্যন্ত জার্মানি এবং ইটালি ফ্যাসিবাদের হাত ধরে, একনায়কতন্ত্রের হাত ধরে গোটা বিশ্বকে আবার বারুদের উপর দাঁড় করিয়ে দিল। এবং 1939 খ্রিস্টাব্দে হিটলারের পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো। এরই মধ্যে হিটলারের জার্মানি আর মুসোলিনির ইটালির সঙ্গে আরও একটি একনায়কতান্ত্রিক দেশ মাথা চাড়া দিয়ে উঠল, সেটি হলো স্পেন। স্পেনে গৃহযুদ্ধের মাধ্যমে জেনারেল ফ্র্যাঙ্কো 1939 খ্রিস্টাব্দে জয়লাভ করে একনায়কতন্ত্র চালু করলেন। স্পেনে হয়েছিল কি, 1930 খ্রিস্টাব্দে রাজতন্ত্রের পতনের পর থেকে চূড়ান্ত বিশৃঙ্খলা শুরু হয়েছিল, কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করতে পারেননি, একদল আরেক দলের বিরোধিতা, এই রকম করে স্পেনে শেষ পর্যন্ত সেনাবাহিনীর প্রধান জেনারেল ফ্র্যাঙ্কো তিনি সৈন্যবাহিনীকে নিজের বশে নিয়ে নিজেরই দেশের সরকারের বিরুদ্ধে, যে কারণ গৃহযুদ্ধ বলা হচ্ছে, গৃহযুদ্ধ করে জেনারেল ফ্র্যাঙ্কো 1939 খ্রিস্টাব্দে সর্বেসর্বা হয়ে বসলেন। সেই একই রকমভাবে একনায়কতন্ত্র তিনি চালালেন হিটলার এবং মুসোলিনির ধাঁচে একই রকমভাবে। এবং এই গৃহযুদ্ধে জেনারেল ফ্র্যাঙ্কোকে সাহায্য করেছে হিটলার এবং মুসোলিনি। হিটলার সমস্ত রকম অস্ত্রশস্ত্র দিয়ে, মুসোলিনি প্রচুর পরিমাণে অর্থ দিয়ে জেনারেল ফ্র্যাঙ্কোকে সাহায্য করে বলতে পারো নিজেদের দল ভারী করেছেন। ইউরোপের মধ্যে তারা ফ্যাসিবাদকে আরও বিস্তৃত করতে চেয়েছেন, তারা মিত্রশক্তি, তথাকথিত মিত্রশক্তি যারা, অর্থাৎ ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, তাদের বিরুদ্ধে যুদ্ধে নামার জন্য এইভাবে আরও একটি একনায়কতন্ত্রকে তারা সাহায্য করে জেনারেল ফ্র্যাঙ্কোকে স্পেনে একনায়কতন্ত্র করতে সাহায্য করলেন। এইভাবে তিনটে একনায়কতান্ত্রিক শক্তি ভয়ানক হয়ে উঠল, যা শেষ পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্ম দিল। আজ এই পর্যন্ত থাক।